এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বহু প্রতীক্ষিত নাগরিকত্ব সংশোধনী বিল সোমবার লোকসভায় পেশ করল যৌথ সংসদীয় কমিটি। এ নিয়ে সোমবার উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করেছে নেলেক। নেলেকের পক্ষে শুভ্রাংশু ভট্টাচার্য বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর জেসিপি বিলটি লোকসভায় পেশ করেছে। যারা বর্তমানে এই বিলের বিরোধিতা করেছে, তিনি তাদের এগিয়ে আসার আহ্বান জানান। তার কথায়, এই বিলটি একটু পড়াশোনা করলেই এর সারবত্তা তারা বুঝতে পারবেন। আজকে আমাদের সবার আজকে অত্যন্ত খুশির দিবস। আজকে ভারতবর্ষের যে আমাদের পার্লামেন্ট আছে, সংসদ আছে, সেখানে আমাদের জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেটা গঠিত হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে, সেই বিলের রিপোর্ট আজকে রাজ্যসভায় আজকে টেবল হয়ে গেছে, এটা প্রস্তুত হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে এই বিলটি আজকে লোকসভায় এখন প্রেস করা হবে। এটা কিন্তু আমরা নেলেক নর্থ ইস্ট লিঙ্গুইস্টিক অ্যান্ড এথনিক কোঅর্ডিনেশন কমিটি, আমাদের প্রত্যেক কার্যকর্তা এবং বরাকবাসী এবং সমস্ত আসামবাসীর পক্ষ থেকে আমরা ভারত সরকার এবং একই সাথে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিত্তমন্ত্রী এবং প্রত্যেক সদস্যকে আমরা 256টি সংগঠনের পক্ষ থেকে জানাই সাধুবাদ এবং অভিনন্দন। আজকে আমাদের জন্য এটা খুশির দিন এবং আমি জানি যারা আজকে এখানে বিক্ষোভ করছেন সে তাদের কোনো ধরনের কোনো ইয়ে নেই, ওরা ভুল একটা জিনিস বুঝে আছেন। আমি বলবো ওনাদেরকে, আগ্রহ করবো ভালো করে যদি একটু গবেষণা করেন, একটু পড়াশোনা করে ওনারা যদি এই বিলের ব্যাপারে জানেন তাহলে দেখবেন আজকে ওনারা প্রতিবাদ করতেন না। আমি সবাইকে আবেদন জানাবো আজকে এই খুশির দিনে, আজকে আনন্দ দিনে আমরা সবাই বরাকবাসী আসামবাসী মিলে একসাথে এসে ভারত সরকার এবং আমাদের মাননীয় আসাম সরকারকে ধন্যবাদ জানাই এবং আমরা এই বিলের এখন কিছুক্ষণের মধ্যেই যে পার্লামেন্টে প্রস্তুত হবে সেটার খুব অপেক্ষায় আছি এবং